আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ আবুল রহমান, সহকারী শিক্ষক মিরগঞ্জ দীপাকি উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেট। প্রতিদিনের ক্লাসের মতো আজকের অনলাইন ক্লাসে আমরা অন্তঃসম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ছোট্ট একটা টপিক, সেটা হলো রক্ত। তবে তার পরিসরটা অনেক বৃহৎ। তোমরা সাধারণত ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টমে রক্ত সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছো। এখানে রক্তের পাশাপাশি প্রথম দিকে আলোচনা হয়েছে রক্ত নিয়ে, তারপরে অনেক বৃহৎভাবে দেওয়া হয়েছে তাহলে হৃদযন্ত্রের কথা, কীভাবে রক্ত সঞ্চালিত হয়, রক্তের প্রবাহ ধমনী চিনে এগুলো নিয়ে। তবে প্রাথমিক ধারণা যেটা হলো রক্ত, আমরা সাধারণত জানি যে রক্ত কি। তোমাকে যদি সহজভাবে বলা হয়, তুমি বলতে পারো যে রক্ত এক ধরনের লাল বর্ণের, রক্ত সাধারণত লাল আমরা জানি, রক্ত এক ধরনের লাল বর্ণের কার্দর্মী ঈষৎ লবণাক্ত তরল যুদক কোলা। সেখানে আমরা জানি লাল, লাল সেখানে প্রশ্ন থাকতে পারে রক্ত লাল হয়ে কেন। রক্তের একটা উপাদান আছে, সেটা হলো হিমোগ্লোবিন। রক্তের হিমোগ্লোবিনের কারণে সাধারণত লাল হয়ে থাকে। আমরা রক্তে সাধারণত জানি রক্ত প্রধানত দুই প্রকার, যেটা হলো একটা হলো রক্তের উপাদান হলো দুই ধরনের, একটা হলো রক্তরস আর একটা হলো রক্ত কণিকা। সেটা প্রথমত আমরা জানি রক্তরস, আমরা জানি উপাদান হলো দুইটা, যে একটা হলো এক আর দুই, সেটা হলো একটা হলো রক্তরস, রক্তরস আর একটা হলো রক্ত কণিকা। আমি এখানে যে চিত্রগুলো এঁকেছি সেগুলো হলো রক্ত কণিকা। তাহলে রক্তরসটা কি? রক্তরস হলো রক্তের যে তরল অংশ, সেটা হলো রক্তরস। তরল অংশ মনে করো রক্তরসে, আবার এই রক্তরসের মধ্যে আবার আরো আমরা জানি বলতে পারি দুটি উপাদান আছে। একটা হলো রক্তরসে পানি এবং জৈব জৈব পদার্থ বা প্লাজমা, প্লাজমা যেটাকে বলা হয়। রক্তরসের এখানে পানিটাকে বলা যায় 91-95%, অনেক সময় বলা যেতে পারে 5-10% থাকে জৈব জৈব পদার্থ। এবং এই রক্তরসের এখানে আলোচনাটা আমি এই আজকে করবো না, আজকে আলোচনাটা করবো সেটা হলো রক্ত কণিকা। রক্ত কণিকা আমরা জানি যে রক্তরস, সাধারণত রক্তের উপাদান আমরা জানি প্রধানত দুই ধরনের, একটা হলো রক্তরস আর একটা রক্ত কণিকা। রক্তরস হলো আবার রক্তের মধ্যে 55% আর রক্ত কণিকা হলো 45%। তাহলে এই পর্যন্ত রক্তরসটা নিয়ে আজকে আমাদের আলোচনা নেই, আমাদের আলোচনা হলো রক্ত কণিকা, এই 45%। রক্ত কণিকা যদি বলি, সেখানে রক্ত কণিকা তিন ধরনের সাধারণত আমরা জানি, একটা হলো লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা। আমরা দেখতে পাচ্ছি এটা হলো লোহিত কণিকা, এটা হলো শ্বেত কণিকা আর এটা হলো অণুচক্রিকা। লোহিত কণিকা হলো যে রক্তের মধ্যে এই সাধারণত যে উপাদান থাকার কারণে রক্ত লাল বর্ণের হয় এবং হিমোগ্লোবিন নামক এই হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের লাল বর্ণ হয়, এবং রক্তের সাধারণত যে এই লোহিত কণিকাটা সাধারণত রক্তের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করে, মানে রক্তের মধ্যে রক্তের সাম্যতা নিয়ন্ত্রণ করে, রক্তের অম্ল ক্ষার অবস্থা, সেটা হলো লোহিত কণিকার জন্য। লোহিত কণিকার আয়ুষ্কাল হলো 120 দিন, যেটা হলো 120 দিন, 30 দিনে যদি মাস হয় তাহলে কতদিন? 4 মাস। এই লোহিত কণিকাটা 4 মাস পর কি হয়? অঠ, মানে আপনাআপনি দংশন হয়ে যায় এবং নতুন লোহিত কণিকার সৃষ্টি হয়। তোমাদের যদি প্রশ্ন থাকে যে লোহিত কণিকা কি, লোহিত কণিকার কাজ ব্যাখ্যা করো, তাহলে লোহিত কণিকাটা তুমি বুঝালে, তারপরে কাজটা দিলে যে লোহিত কণিকা সাধারণত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ন্ত্রণ করে এবং রক্তের অম্ল ক্ষার অবস্থা নিয়ন্ত্রণ করে। লোহিত কণিকার আয়ুষ্কাল হলো 120 দিন। এরপরে যে উপাদান আছে সেটা হলো শ্বেত কণিকা। শ্বেত কণিকা হলো যে কণিকা রক্তের, যে কণিকা থাকার কারণে সাধারণত রক্তের মধ্যে বা দেহের মধ্যে কোনো কিছু ঢুকলে রক্ত সাধারণত ওই জীবাণুকে বক্ষণ করে ফেলে, মানে ফ্যাগোসাইটোসিস যেটাকে বলা হয়। যে উপাদান রক্তের মধ্যে যে উপাদান থাকার কারণে রক্ত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে বা বক্ষণ করে তাকে বলা হয় শ্বেত কণিকা। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এই রক্তের মধ্যে শ্বেত কণিকা কীভাবে জীবাণুকে ধ্বংস করছে। তাহলে শ্বেত কণিকার আয়ুষ্কাল তেমনিভাবে বলতে পারো 5-15 দিন। এই 10-15 দিন পর শ্বেত কণিকা আপনাআপনি ধ্বংস হয়ে যায়। তবে শ্বেত কণিকার আরেকটা কাজ হলো, যদি আমাদের শরীরে সাধারণত লোহিত কণিকা এবং শ্বেত কণিকার অনুপাত হলো 700:1, বলতে পারি আমরা 700:1, যদি লোহিত কণিকার চেয়ে কখনো শ্বেত কণিকা বেড়ে যায়, লোহিত কণিকার চেয়ে, মনে করো এখানে আছে 700 টাকার কথা লোহিত কণিকা, সেখানে দেখা গেল যে 500 হয়ে গেল শ্বেত কণিকা শরীরের মধ্যে, তখন কি হবে? তার কাজটা হলো সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু বক্ষণ করা, জীবাণু ধ্বংস করা। যখন শরীরের মধ্যে কোনো জীবাণু ঢুকে সে কি করে? বক্ষণ করে। এবং সেখানে দেখা যায় তার অনুপাত 700:1, সে এক অনুপাতে আছে লোহিত কণিকার সাথে। যদি দেখা যায় যে এই শ্বেত কণিকাটা খুবই বেড়ে, এই লোহিত কণিকার চেয়ে লোহিত কণিকার অনুপাতের চেয়ে শ্বেত কণিকা আনুপাতিক হারে বেড়ে যায়, কি করবে? একসময় সে লোহিত কণিকাকে বক্ষণ করা শুরু করবে।
কারণ যেহেতু আমরা জানি যে সেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করা তার কাজ, সেই জীবাণু পেলো না, কি করলো, লুহিতকণিকাকে সবাই বক্ষণ করা শুরু করলো। আর এই অনুপাত যদি দেখা যায় যেভাবে বেড়ে বেড়ে দেখা যায় যে বক্ষণ করার ফলে এভাবে বেড়ে বেড়ে একসময় 700/700 হয়ে যায়, তাহলে তার দেখা যাবে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এমনভাবে শরীরের মধ্যে সে স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হবে এবং একসময় আমরা যে বলি সচরাচর আমাদের যে রোগ সেটা হলো ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার সাধারণত রক্তের মধ্যে যদি শ্বেতকণিকার অনুপাত লুহিতকণিকার অনুপাতের চেয়ে সমান হয়ে যায় বা আনুপাতিক হয়ে যায় তখন শরীরের মধ্যে আমাদের যে রোগটা নাম আমার রোগটা যে হয় সেটা হলো আমরা বলি সেটাকে এই ব্লাড ক্যান্সার। মানে কি হয়, রক্ত প্রতি মাসে দিতে হয়, নতুন রক্ত স্থানান্তর করতে হয়, রক্তের পানির আকারে আবার রক্ত দিতে হয়। কেন? কারণ শ্বেতকণিকা ওই রক্তকে লুহিতকণিকাকে বক্ষণ করে ফেলে, যার কারণে রক্ত নতুন করে শরীরে ঢুকাতে হয়। এভাবে দেখা যায় একসময় রোগী মারা যায়। তাই শরীরের সাধারণত আনুপাতিক হারে যখন শ্বেতকণিকা থাকে সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং আমাদের শরীরের জন্য এই কণিকা অপরিহার্য। কিন্তু যখন দেখা যাবে যে লুহিতকণিকার চেয়ে সেটা কি হয় অনেক বেড়ে খুবই বেড়ে যায়, আনুপাতিক হারে বেড়ে যায়, তখন সেটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এখন আমাদের তৃতীয় টপিক যেটা সেটা হলো যে অনুচক্রিকা। অনুচক্রিকা হলো গোলাকার, অনেক সময় বলা যায় অনিয়তাকার। অনুচক্রিকা সাধারণত হলো সেই কণিকাগুলো যেগুলো সাধারণত কি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যখন আমাদের শরীরে কোনো কিছু কোনো অংশ কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, রক্ত বেড়ে বের হয়, তখন দেখা যায় যে ওই রক্তটা কি করে অনুচক্রিকা জমাটবদ্ধ হয়ে রক্তকে বন্ধ করে। তাই তোমরা অনুচক্রিকার সেই আয়ুষ্কালটা বলতে পারো 5-10 দিন। এই অনুচক্রিকা এই 5-10 দিন পর আপনার আপনি ধ্বংস হয়ে যায়, নতুন অনুচক্রিকা সৃষ্টি হয়। তাই আগামী ক্লাসে রক্তময় আসলে রক্তকণিকার এই স্বাভাবিক আলোচনাটা করলাম। আগামী ক্লাসে রক্তরস রক্তরস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।